মেয়ে বেলা বয়ে চলে যায়। ভুল দেখলাম, এরকম কেন হচ্ছে আমার সাথে? মুয়ের তো এখানে আসার কথাই না, ওর তো কিছু বলার নেই আমায়, সব তো বলেই ফেলেছে। আবার কি হলো? ওঠো নির্ঝর, বাবার কিন্তু পরপর অ্যাপয়েন্টমেন্ট থাকে, দেরি হয়ে যাবে। পুরনো সব কথা ভুলে যেও টুটু, আবার নতুন করে জীবন শুরু কর। তোমাদের মাঝখানে আমি আর কখনো আসবো না। আমার এখন খালি একটাই লক্ষ্য, তোমাদের একতলাটা আমি তোমাদের ফিরে দেবো। কোনো চিন্তা করো না, ও মিত্র বাড়ির একতলা ফেরত পেতে কোনো অসুবিধা হবে না, আমি দেখে নেবো ব্যাপারটা। তার মানে একতলা উদ্ধার করা যাবে বলছো? কেন যাবে না, আমার পরিচিত এক উকিলই তো কাজটা করেছে। আমার ফার্মের উকিলই তো করলো, কিভাবে হয়েছে সবই তো আমার জানা। চাঁদনি, আমি ইচ্ছে করলে সব ডকুমেন্টস দেখে নিতে পারবো, চিন্তা করিস না। পূর্ণিমা মিত্র একতলাটা ফেরত পাবে, কিন্তু উইলপত্র সব আমাদের এগেনস্টে, আর আমার নিজের মুখে স্বীকার করেছে যে একতলাটা মুয়ের নামে লিখে দিয়েছিল। আমার উপর ছেড়ে দাও, কোনো চিন্তা নেই। এত কিছু ঘটে গেছে তোমার জীবনে, অনেক অল্প বয়সে অনেক বড় ঝড়ের সামনাসামনি হয়েছ তুমি। তোমার চলার পথটা যে এতটা কঠিন হবে আমি সত্যি আশা করিনি। আই এম রিয়েলি শকড। ভাগ্যকে কি আর অস্বীকার করা যায়? এমনই একটা নিয়তি নিয়ে এসেছি যে জন্মের পর থেকে এইসবই লেখা আছে আমার কপালে। না 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 না, এই ভাগ্য নিয়তি এসব কিছু হয় না, এ তো ওই খারাপ লোকের কাজ। যে মানুষ শর্ত দিয়ে তোমাকে বিয়ে করতে রাজি করাতে পারে, ওই তোমার মশাই, সে মানুষ তো নিজের লাভের জন্য আরো অনেক কিছুই করতে পারে। আচ্ছা, তোমার হাজবেন্ডের নামটা কি বললে তুমি? নির্ঝর মিত্র? আর্কিটেক্ট, তাই তো? নির্ঝর মিত্র আর্কিটেক্ট, হাজরালেনি বাড়ি, বান্ধবীর নাম চাঁদনি সেন, সব মিলে যাচ্ছে। তুমি দেখো বাবা। আহ চাঁদনি, এসব কি হচ্ছে বল দেখি? কি বলছিস এসব কথা? দেখো মানে, তুই আজ নির্ঝরকে সঙ্গে করে নিয়ে এসেছিস, এসব কথা বলার অপেক্ষা রাখে নাকি? বাড়ি নিয়ে নির্ঝরকে চিন্তা করতে হবে না, ও বাড়ির সব দায়িত্ব আমার, ওকে? অ্যাকচুয়ালি এই কেসটা তো আমার কাছে শুধু একটা কেস নয়, এটা আমার পাপের প্রায়শ্চিত্ত। কি বলছো কি বাবা? ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। বুঝবে কি করে বাবা, আমি তো এখনো কিছুই বলিনি, এইবার বলবো। চাঁদনি, আমি তো নির্ঝরের সঙ্গে তোর বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলাম, অন্যায় করেছি, ভুল করেছি, আমার
স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এটা আমার জীবনের একটা মস্ত বড় ভুল ছিল। এখন এই কথাগুলো বলার সময় না। বলতে দাও নির্জন, আমাকে বলতে দাও। অন্যায় স্বীকার করার কোনো সময় হয় না। গুড মর্নিং। গুড মর্নিং ডক্টর রায়। দিস ইজ নির্ঝর মিত্র, আমার অনেক পুরনো বন্ধু আর একজন প্রমিসিং আর্কিটেক্ট। ভাগ্য কি অদ্ভুত ভাবে সবাইকে এক সুতোয় জড়াচ্ছে। মৌয়ের সাথে বিয়ে হলো আমার বড় ছেলের। মৌ থাকতো মাসিদের সাথে নির্ঝরদের বাড়ির একতলায়। আবার চাঁদনি আমার সবচেয়ে প্রিয় জুনিয়রের সাথে নির্ঝরের বহুদিনের প্রেম। ভাগ্যের ফিরে সেই চাঁদনির বদলে তোমায় বিয়ে করতে বাধ্য হয় নির্ঝর। আবার সেই বিয়ের কারণেই চাঁদনি বাড়ি ছেড়ে উঠে এসে থাকছে আমার বাড়িতে। আমি মশাইয়ের কাছে আর থাকবো না। যতবার মশাইকে দেখি ততবার আমার মনে পড়ে কিভাবে আমাকে ব্যবহার করে ওই মানুষগুলোকে ঠকিয়ে একতলাটা নিজের নামে লিখে নি। আন্টি, আমি মামলা করব, কিন্তু ততদিন আমি ওই বাড়িতে থাকতে পারবো না। এই মুহূর্তে আমাকে নিজের একটা চাকরির ব্যবস্থা করতে হবে, একটা থাকার ব্যবস্থা করতে হবে। আন্টি, আন্টি আপনি কোনোভাবে আমাকে একটু হেল্প করতে পারবেন? আমি সত্যি একটা ভুল করেছি, আমি সেটা ফিল করছি। শোনো, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত মানে? কথাটা যখন উঠলোই তখন বলতে তো অসুবিধে নেই। তোমরা দুজনে আবার নতুন করে নিজেদের লাইফ নিয়ে প্ল্যান করছো তো কিছু? আমরা এই কথাগুলো বলতে আসিনি, আমরা শুধু বাড়ি নিয়েই কথা বলতে এসেছি। তো আপনি যদি সেটা নিয়েই কথা বলেন তো ভালো হয়। জানি তো, জানি শুধু বাড়ি নিয়েই তুমি কথা বলতে এসছো। তবু আমি বলে রাখি, তোমরা দুজনে যা ডিসিশন নেবে আমি আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের পাশে আছি। আর তোমাদের বিয়ের উপহার হিসেবে মিত্র বাড়ির একতলাটা আমি তোমাদের ফিরিয়ে দেব। তোমার একটা ক্লিনিকে আমি ইন্টার্নের ব্যবস্থা করে দেব। আর একটা একটা উকিলও দরকার। কোনোভাবে কি আপনার কাছে কোনো একজন ভালো উকিলের কন্ট্যাক্ট হবে? উকিল? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ আমার এক সাংবাদিক বন্ধু আছে, তার কাছে ভালো উকিল থাকতো। দাঁড়াও আমি তোমার নাম্বারটা দিচ্ছি। আমি আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি। আপনি বলুন, আমি লিখে নিচ্ছি। না না, লিখবে কেন মিছিমিছি, আমি তো তোমার ফোনে সেভ হয়ে যাবে তো। অসুবিধা হবে না, আপনি বলুন আমি লিখে নিচ্ছি। তুমি তোমার ফোনটা বার করো না। ফোন আসলে কি হলো, তোমার ফোন নেই? নির্ঝর, উপহারটা তোমার কপালে জুটবে কি জুটবে না সেটা কিন্তু তোমারই উপর নির্ভর করছে। আমার শর্তে তুমি রাজি হলে উপহার পাবে, আর না হলে তোমার আর মৌয়ের ডিভোর্স হচ্ছে। তো ফেলে দেখো না, ফেলে দেখো না, এসব মেয়ের সঙ্গে একসঙ্গে বেশি দিন থাকা উচিত নয়। তাড়াতাড়ি ডিভোর্সের কাজটা সেরে ফেল। সাংঘাতিক মেয়ে, হ্যাঁ কিরকম সুন্দর ঠান্ডা মাথায় বয়ান লিখে সই করে বাড়িটা নিজের আত্মীয়ের নামে করে দিয়ে কিচ্ছু না জানার ভান করে মিলেমিশে তোমাদের সঙ্গে আছে। ডেঞ্জারাস। দেখো আমি অনেক ক্রিমিনাল দেখেছি,
অনেক বড় বড় ক্রিমিনালও কিন্তু ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করতে পারতো না। আমি বারবার বলছি এই কথাগুলো শুনতে আমি আপনার কাছে আসিনি। আপনি আসল কথা ছেড়ে এমন সব কথা বলছেন যা এই মুহূর্তে শোনার অবস্থায় আমি নেই। এক কাপ কফি খেলে কিন্তু রিল্যাক্স হবে কিছুটা। এসো ভেতরে এসো। আজ না, আজ আর একটা কাজ আছে। তাহলে আর কি বলবো, আমি আসি। তবে হ্যাঁ, এরপর মনকে যদি আমি কিছু বলি তুমি কিন্তু আমাকে আটকিও না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি এবার আসি, কাল আমি ফোন করে নেব। বড় ম্যাডাম, ছোট ম্যাডাম ফিরলে কি আপনারা একসাথে টিফিন করবেন? এই ছোট ম্যাডাম কে? পেইং গেস্ট। মেয়েবেলা সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।